বানরের উপকারিতা ও অপকারিতা এবং বানরের অর্থনৈতিক গুরুত্ব। প্রাইমেট বর্গের অন্তর্গত বানর, সকলের কাছেই পরিচিতি একটি প্রাণী। এই বানরের ইংরেজি নাম মাঙ্কি। এদের লম্বা হাত এবং লম্বা পা থাকায় এরা সহজেই গাছে ঝুলে থাকতে এবং এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে চলতে পারে, তাই এরা বেশিরভাগ সময়ই এরা গাছে থাকে। বুদ্ধিমত্তা, সামাজিক ও পারিবারিক আচরণের কারণে বানর সকলের দৃষ্টি আকর্ষণ করে। গবেষণায় বানর ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে পার্কিনসন ডিজিজ, প্রজনন সম্পর্কিত গবেষণা, বিভিন্ন ধরনের নতুন আবিষ্কৃত টিকা এবং বিভিন্ন স্নায়বিক মেডিসিনের ট্রায়াল প্রথমে বানরের উপর প্রয়োগ করা হয়। সাম্প্রতিক সময়ে যে কোভিড ভ্যাকসিন, এই কোভিড ভ্যাকসিনের প্রথম ট্রায়াল রেসাস বানর বা লাল বানরের উপর প্রয়োগ করা হয়েছে। মানুষের ইতিহাস জানা, মানুষের সৃষ্টির ইতিহাস গবেষণা করতে গিয়ে গবেষকরা বানরকে বেছে নেয়। চিত্তনান্দনিক গুরুত্ব, বানরের বাঁদরামি ভালো লাগে না এমন মানুষ খুব কম রয়েছে। এখনও গ্রামে গঞ্জে বানরের খেলা দেখিয়ে অর্থ উপার্জন করে। বানরের উপকারিতা তো জানলাম, বানরের বেশ কিছু অপকারিতা রয়েছে। বানর দ্বারা ফসলের ক্ষতি তো হয়, রোগের জীবাণুবাহক বানরের মাধ্যমে ছড়ানো রোগের মধ্যে অন্যতম হচ্ছে হারপিস বি ভাইরাস এবং জলাতঙ্ক।